প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন আইপিএস আধিকারিক অরিন্দমনাথ। শনিবার সকালে ব্যাঙ্গালোরের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওনার হৃদরোগের চিকিৎসা চলছিল। মাত্র 62 বছর বয়সে হৃদরোগের সমস্যায় প্রাণ হারালেন রাজ্যের প্রাক্তন আইপিএস আধিকারিক অরিন্দমনাথ। বিগত বেশ কিছুদিন ধরে তার হৃদরোগের সমস্যা চলছিল। শনিবার সকালে ব্যাঙ্গালোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোক জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। 1990 সালে টিপিএস এর আধিকারিক ডিএসপি পদে রাজ্য পুলিশে যোগ দেন তিনি। রাজ্যে উগ্রপন্থী সমস্যা সমাধানে পুলিশ আধিকারিক অরিন্দমনাথ এক বিশেষ ভূমিকা নিয়েছিলেন। তার 32 বছরের এই চাকুরি জীবনে সদর মহকুমার ডিএসপি পদ সহ টিএসআর বাহিনীর দায়িত্বও সামলেছেন অরিন্দমনাথ। তার মৃত্যুতে শোক জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ব্যক্তিগতভাবে তার পরিচিতি ছিল অরিন্দমনাথের সাথে। আমি ব্যক্তিগতভাবে চিনতাম এবং সত্যি অত্যন্ত দুঃখের বিষয়, একজন ভালো একজন প্রাক্তন পুলিশ অফিসার আমরা হারিয়েছি। ভালো লেখকও ছিলেন, আমাকে দুটো বইও আমাকে প্রেজেন্ট করেছিল। অকালে ওনার মৃত্যু বলতে গেলে আমি খবর পেয়েছি ওনার শরীর ভালো নেই। যেহেতু কয়েকদিন ধরে উনি বিভিন্ন সময় আমার সাথে ভুগছিলেন, তো ওনার আত্মার অত্যন্ত দুঃখের এবং ওনার আত্মার সদ্গতি কামনা করি এবং ওনার যে পরিবার পরিজনের প্রতি আমার সমবেদনা। পুলিশের চাকরির পাশাপাশি সাহিত্যিক হিসাবে এক বিশেষ পরিচিতি ছিল অরিন্দমনাথের। বাংলা ও ইংরেজিতে তার অন্তত 17টি বই প্রকাশিত হয়েছে। তার লেখা বই প্রকাশ করেছেন চেন্নাই, কলকাতা, আগরতলা সহ বাংলাদেশের প্রকাশকরাও। তার লেখা ফ্রম মহাভারত টু ভারত বইটি বিশেষ সমাদৃত হয়েছিল। আইপিএস অরিন্দমনাথের এই অকাল প্রয়াণে রাজ্যের পুলিশ মহলের পাশাপাশি সাহিত্যিক মহলেও বিশেষ শোকের ছায়া নেমে এসেছে। রাজ্যে সন্ত্রাসের নিধনে তার ভূমিকার অনস্বীকার্য। সন্ত্রাসবাদের বিরুদ্ধে তিনি সেই সময় অনেক দুঃসাহসিক অভিযানে অংশ নিয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।